রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়ে তার গাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগে। বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে তাকে নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন। সকালে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারেন। বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে জনসংযোগ। প্রার্থীর সঙ্গে প্রচারে রয়েছেন বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী রচনার সঙ্গে প্রচারে ছিলেন। হংসেশ্বরী মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর হুটখোলা গাড়িতে জনসংযোগ করছিলেন প্রার্থী। সেই গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আদিত্য নিয়োগী। তাকে তুলে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। সূত্রের খবর, প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যান। আপনাদের সকলের আশীর্বাদ চাই, কিন্তু তবে এখানে বারবার আপনাদের কাছে আসতে পারবো অনেক আশা নিয়ে আজকে এই বাঁশবেড়িয়া অঞ্চলে আমরা এসেছি, যাতে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করেন, আপনাদের ভালোবাসা যাতে পাই। ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দিতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, অসংখ্য তো সবাই এত গরমে দাঁড়িয়ে আছেন, আমি জানি খুব কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রচনাদি আপনার দুর্গ নাই, দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনাদি বাংলা চলচ্চিত্র তথা বিভিন্ন চলচ্চিত্রে রচনা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় মানুষের দরবারে আজ আপনাদের কাছে হাজির হয়েছেন মানুষের আশীর্বাদ নিতে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমরা আবেদন জানাই তৃণমূল কংগ্রেস পরিবার বর্গের পক্ষ থেকে, রচনাদিকে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। সমস্ত জনতাকে আমরা আমাদের ভালোবাসা শুভেচ্ছা রচনাদির পক্ষ থেকে অভিনন্দন জানাই, সাথে সাথে আবেদন জানাই ফুল ছুড়বেন না, দয়া করে কেউ ফুল ছুড়বেন না। ঘাসের উপর জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমরা এগিয়ে চলেছি হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে। আগামী 20 মে আর সেদিন ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন এই আবেদন জানিয়ে রচনাদি এগিয়ে চলেছেন আপনাদের দিকে, আপনাদের দোরগোড়ায়। প্রতিটা এলাকার প্রতিটা মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেস কামনা করে। রচনা বন্দ্যোপাধ্যায় বাঁশবেড়িয়া রাস্তা দিয়ে হংসেশ্বরী গেস্ট হাউসের সামনে দিয়ে এগিয়ে চলেছেন। এই আনন্দ সম্মিলিত যোগদানে আপনাদের উপস্থিতি এবং শুভেচ্ছা আমরা একান্তভাবে তৃণমূল কংগ্রেস পরিবার কামনা করে।